হ্যাঁ গাইস, দিস ইজ ইন্ডিয়ান করিডোর। আবার চলে এসেছি আমি। আজকে হচ্ছে বুধবার, আমি শনিবার নাগাদ এক্সট্র্যাকশনটা দেখেছি। সত্যি নামটা সার্থক, মানে যারা দেখেছে তারা বুঝে গেছে কেন নামটাকে আমি সার্থক বলছি। এবং অসাধারণ মুভি একটা, মানে একটা অ্যাকশন আর ইমোশনের এরকম একটা কম্বিনেশন দেখা যায় না। তো যারা দেখেছো তো নাইস, যারা দেখোনি তারা প্লিজ দেখো একবার, গিয়ে বুঝতে পারবে যে কেন বলছি। আর অপূর্ব, সবার অ্যাক্টিং তো অপূর্ব। আমাদের ক্রিস, মানে থর দা, তো ফাটিয়ে দিয়েছে। তার সাথে সাথে রণদীপ হুডা, আমরা সবাই জানি একটা ভার্সেটাইল অ্যাক্টার, মানে অপূর্ব। যতজনই আছে এই মুভিতে প্রত্যেকজন নিজের রোলটাকে দারুণভাবে করেছে, মানে কিছু বলার নেই। আমি অতটা প্রফেশ, মানে অতটা কিছু জানিও না, তাও আমার অ্যাজ আ মানে আমি দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং এই মুভিটাতে আমাদের থর দা, মানে ক্রিস, উনি বাংলা ভাষায় মানে প্রমাণ দাও, মানে এত সুন্দর একটা বলেছে। হ্যাঁ, তো বাংলা ভাষায় কিছু কথা আছে, বাংলাদেশে মনে হয় শ্যুটিং হয়েছে না ইন্ডিয়াতেই হয়েছে আমি জানি না, বাট বাংলাদেশের কিছু স্টোরি আছে এর মধ্যে। তো খুবই ভালো লেগেছে। এবং একটা বাবা এবং একটা ছেলের একটা খুব সুন্দর একটা সম্পর্ক দেখানো হয়েছে এখানে। আমি যদি পুরোটা বলি সেটা ঠিক হবে না, তাতে তোমাদের তাহলে দেখার সেটা ইচ্ছাটাই থাকবে না। তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমি 5-এর মধ্যে 4.5 দেবো মুভিটাকে, কেননা আমার মনে হয় থেকে বেটার আরও কিছু হতে পারে, তাই না? তো তার জন্য কিছু রাখা উচিত। স্টোরি লাইন আরও ভালো হলে ভালো হতো, মানে যা হয়েছে অপূর্ব, বাট এর থেকেও বেটার হতে পারে। বেটারের শেষ নেই, ভালো জিনিসের শেষ নেই। তো খুব ভালো, তোমরা গিয়ে দেখো। আবার কয়েকদিন পর আসবো, কয়েকদিন পর আবার কথা হবে। চলো, আজকের জন্য টাটা, সিয়া।